আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি করে দেখাবো কবুতরের বাচ্চা রান্না করে। আর এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন, এটাকে কুটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে নিয়ে প্রথমে আমি এটাতে দিয়ে দিব দুটো তেজপাতা, ছিঁড়ে দিয়ে দিচ্ছি দারচিনি 3-4 টুকরা, দিয়ে দিচ্ছি 5-6টা এলাচ, দিয়ে দিচ্ছি লং 4-5টা, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ, তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়া, এক চা চামচ ধনিয়ার গুঁড়া, এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, লাগলে পরে আবার দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিউব করে কাটা 1 কাপ উঁচু করে, তারপর দিয়ে দিব সরিষার তেল 2-3 টেবিল চামচ হবে, এটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আমার তেল দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে কয়েক মিনিট মেখে নিব ভালো করে। তারপর আমি এটাকে চুলায় বসিয়ে দিব। ব্যাস, আমার মাখানো শেষ, আমি চুলায় বসিয়ে দিলাম, দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ পর আমি আবার নেড়ে চেড়ে তারপর এখন আমি যেটা করব এটা আমি ছোট আলু দিয়ে রান্না করব। আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আলুটা, এটা আমার শাশুড়ির মার কাছ থেকে শেখা, উনি এখন আমাদের মাঝে নেই। ওনার মাখ ফেরাতের জন্য যারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই দোয়া করবেন। তো এটা নেড়ে চেড়ে আমি আবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। তারপর আবার এটাকে আমি উঠিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব আর 1 কাপ ফুটন্ত পানি দিয়ে দিব। ব্যাস, আর কিছুক্ষণ রান্না করব। তেলটা যখন উপরে ভেসে উঠবে তখনই আমি এটা নামিয়ে নিব। তারপর আমি এটাকে একটা কড়াইয়ে কিছু তেল নিব, নিয়ে পেঁয়াজ কুচি দিব 1/2 কাপ, দিয়ে আমি এটাকে বাগার দিব। আমার শাশুড়ি তাই করতেন, আমি ওনার মতনই করার চেষ্টা করছি, যদিও স্বাদটা আমি ওনার মতো আনতে পারবো না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গুঁড়া মশলা, এটা সমস্ত মশলাকে শুকিয়ে তেলে তারপরে গুঁড়া করে নেওয়া, এটা আমি সব মাংসের তরকারিতে একটু করে দিই, এটার গন্ধটা বেশ চমৎকার। তো আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আর 10 মিনিটের মতো আর ঢেকে রাখবো। তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি। ব্যাস, আমার রান্না কমপ্লিট, এখন আমি সার্ভ করে নিয়েছি, আশা করি সবারই ভালো লাগবে। তো আজ আর কিছু না বলে আমি সবসময় যেটা বলি, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।